কিছু কথা আছে মানুষের কল লাগে, নালে সমস্যা। পরিচিত চাইতে অপরিচিত লোক অনেক বালা। কিছুদিন আগে গেছিলাম আমি বাড়ি, গেলে একটা দোকানে গেছি, গ্যাস সিলিন্ডার আনছি। ওই দোকানদার আমার পরিচিত না, অন্য লোকের মাধ্যমে গেছি। তখন গ্যাস সিলিন্ডার আনিয়া বাড়িতে ব্যবহার করতেছি। দুই দিনের পরে বুঝতে পারছি যে গ্যাস লিকেজ করে আর কি, গ্যাস বাড়িয়ে পরে চুলা ফাটা। এখন তো মনে করুন দোকানদারে লয়ে যাওয়া হয়েছে। অন দোকানদারে কইতেছে কি আমি দিমু, দুই দিন পরে দিমু। দুই দিন তিন দিন করতে করতে এক সপ্তাহ পার হয়ে গেল, গা চুলা তো আর দেয় না। অন আমার জিনিসটা দরকার, অন আমি জিনিসটা ব্যবহার করা পাইতেছি না। পরিচিত লোক কিছু কইবারও পাইতেছি না, কিছু সইবারও পাইতেছি না। দাম দর মনে করুন ফুরানি হয়েছিল না, না ফুরাই এই দাম তো মনে করুন যে যারা রাখছেই। এখন কি জিতলাম না ঠকলাম এটাও আমি জানি না, কারণ আমি তো কোনো যাচাই বাছাই করছি না। এটা তো দোষ আমার, কী কারণে আমি পরিচিত লোকের কাছে গেলাম। এখন মনে করুন আমি যেরকম ধরা খাইছি, আমার মনে হয় আর অনেকে এরকম ধরা খাইছি। এই জন্যই আমি পরিচিত লোকের এনেও আর কোনো সময় যাব না, কারণ দামাদামি করুন জানা, কিছু কোনো জানা, সহ জানা, কিচ্ছু করুন জানা, মনটা একবারে বেশি একটা সুবিধা না, বালাও না। বিপদ আমার, বিপদে পড়লে পরে বুঝুন যা যে আসলোই কে আপন কে হলো পর, কী করবো নিজেও বুঝতেছি না। তো আমি মনে করি অপরিচিত লোক বালা। আজকে থেকে আমি মনে মনে তবা করলাম যে পরিচিত লোকের এন থেকে আমি কোনো জিনিস কিনে আনতাম না, আনলে আমি অপরিচিত লোকের কাছে গিয়া জিনিসপত্র কিনে আনাম, কারণ যে কোনো মুহূর্তে আমি তারে যাইরা দুটা কথা কয়ে পাইম। আর পরিচিত ঋণ যদি যাই কিছু কইবার পাইতাম না, দামাদামি করুন জানা। অনেক লোকজনে ক কী ক পরিচিত লোক অনেক বালা, এর থেকে জিনিস আনলে আমি জিততে জিনিসটা আনতে পারাম। আমি ওরকম ভাবতাম যে আসলে কথাটা মনে সঠিক, কিন্তু এই যে একটা ধরা খাওয়ার পর থেকে আমি বুঝতেছি যে অপরিচিত লোকই আমার বালা, কারণ তার এতে আমি যাচাই বাছাই করে আনার ভাইয়াম। বন্ধু বান্ধব বলে তো অনেক জায়গায় ঘুরতে আসি, বুঝতে আসি বিষয়টা, জানতে আসি। বন্ধু বান্ধব আছে, কিছু কিছু বন্ধু বান্ধব আছে যে অনেকটা বালা, বালা পরামর্শ দেয়। আবার কিছু বন্ধু বান্ধব আছে খালি খাইবার চা আর খাইবার চা, অযৌক্তিক কিছু কথাবার্তা বলে। তো আমি যার মাধ্যমে গেছিলাম এর মোহের মধ্যে মনে করি বালাই রস আছে। তো হের মাধ্যমে গেছি মনে করছি ভালোইব জিনিসটা, কিন্তু জিনিসটা অনেক বিপরীত হয়ে দাঁড়াইলো। হ্যাঁ বুঝতে পারে নাই যে আসলে এরকম হইব, অনেক হের পরিচিত লোক, অন হ্যাঁ কিছু করে পাইতেছে না। আমি যার মাধ্যমে আনছি আমি তারে কইতাছি যে ভাই কি আইনা দিলা, অহনও দেরি হয়ে গেল গা, চুলাটা আমার সমস্যা, আমার তো খুব দরকার। অন হ্যাঁ আমারও কিছু করে পাইতেছে না, ওই দোকানদারে যায় কিছু করে পাইতেছে না। এই জন্যই অপরিচিত লোকের কাছে যাই মো সবসময় জিনিসপত্র কিনার লাগিয়া, আর কোনো সময় পরিচিত জিনিস যাবো না, দোকানদারের কাছে যাবো না, কারণ তার কিছু কোন জানা, দাম বেশি রাখলো না কম রাখলো কিচ্ছু করা জানা, কারণ আমি যাচাই বাছাই করি নাই। এই জন্যই মনটা বেশি একটা ভালো না। অপরিচিত ঘরে আমি আমার বুকের মধ্যে জড়াই নিলাম, আর যারা পরিচিত দোকানদার আছে তাগর থেকে আমি আস্তে করে সরে গেলাম, কারণ আমার জীবনে বড় একটা আমি ধরা পায়ে গেলাম, শিক্ষা খাইয়ে গেলাম। বেশি কিছু বলবার চাই না, আমার কথা হয়তো কার কাছে কেমন লাগছে জানি না, কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।